আমাদের এই বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে এবং ইসলাম থাকবে, এমনকি কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে মুসলিম উম্মাহ বাস করবে, ইসলাম থাকবেই ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাংলাদেশ থেকে কেউ ইসলাম বিদায় করতে পারবে না, ইসলামকে উৎখাত করতে পারবে না। বরঞ্চ যারা ইসলামকে বিদায় করতে আসবে, কোরআনকে বিদায় করতে আসবে, আল্লাহর সেই বিধানকে বিদায় করতে আসবে, তারা উৎখাত হয়ে যাবে। তারা এই সমস্ত বেঈমানরা, নাস্তিক মুরতাদরা, এই টাক্কুমাপ কমরা কোনো পাগল ছাগলের কথা আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই এ বাংলার দেশের 90% মানুষ মুসলমান, কাজেই এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। আমরা প্রত্যেকেই যার যার ধর্ম আমরা পালন করব, আমরা কাউকে বাধা দিই না, বাধা দেবো না ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আমরা কেউ তাকে ছাড় দিয়ে কথা বলবো না, আমরা তখন আর কেউ ঘরে বসে থাকবো না। এজন্য বলতে চাই, ও মুসলিম উম্মা, গোটা বাংলার জমিনের প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা আমাদের প্রতিটা শহর বন্দরে, সব জায়গায় মুসলমান জাতি রয়েছে। প্রতিটা গ্রামের মধ্যে একটা হলেও মসজিদ আছে, যেখানে আল্লাহর নামে প্রতিটা 5 অক্ট প্রতিদিন, 5 অক্ট সকালবেলা একবার, দুই দুপুরবেলা একবার, ওই আবার আসরের সময় একবার, মাগরিবের সময় একবার, ইশারের সময় একবার আল্লাহর নামের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি বেজে ওঠে। সেই বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোনো পাগল ছাগল, কোনো টাক্কুর কথায় আমরা কোনো ভয় পাই না, কারণ ইসলাম এদেশের জন্য একটি নিয়ামত, ইসলাম গোটা বিশ্বের জন্য নিয়ামত। আমরা এই নিয়ামতকে নিয়ে আমরা আল্লাহর সামনে আমরা পাড়ি দিতে চাই, সেই কবরকে আমরা আল্লাহর সামনে যেতে চাই ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই দেশের প্রতিটা এলাকায় প্রতিটা মসজিদ মাদ্রাসা রয়েছে, যেখানে আল্লাহর নাম প্রতিটা গ্রামে দিন দুপুরে সবসময় প্রচার হচ্ছে, সেখানে কী করে ইসলাম বিদায় করা যায়? ইসলামকে এত সহজে বিদায় করা সহজ নয়, ইসলাম বিদায় করা তো সহজ নয়। যেখানে আবু জাহেল্লার মতো, অনমরুদের মতো, ফেরাউনার মতো এই সমস্ত বড় বড় কাট্টা কাফেররা যখন বিদায় করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কি ইসলাম পৃথিবী থেকে বিদায় করতেও পারবে না ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর এই বাণী আল্লাহই হিফাজত করবে এবং আল্লাহ এটা প্রসার প্রসার করবে, এবং সাথে আমরা মুসলমান অবশ্যই থাকব। মুসলমান জাতিকে আর ঘুমানোর সময় নেই, মুসলমান জাতিকে জেগে উঠতে হবে। সালাউদ্দিন আইবির মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, সাহাবাদের মতো, নবীদের মতো আমাদেরকে সেই ধারালো, সেই শক্তি নিয়ে, ঈমানের শক্তি নিয়ে আমাদেরকে সেভাবে আঘাতে হবে। আমরা যদি ঈমানের দৌলত নিয়ে আমরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। আল্লাহ বলেছেন কুরআনুল করিমের সূরাতুল বাকারার 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায়, লাইক রহাফিদ্দিন, যার যার ধর্ম সে পালন করবে। মুসলমান জাতির কাউকে বাধা দেওয়ার কোনো শক্তি নাই, অন্য জাতিরও কোনো ধর্ম নিয়ে কথা বলার কোনো শক্তি নেই। কাজেই আমরা কাউকে এরকম কটূক্তি করিও না, আমরা কারো কটূক্তি শুনতেও চাই না। ইসলামকে নিয়ে আপনারা কথা বলবেন, আমরা এটা কখনোই মেনে নিব না, আর এটা মেনেও নেওয়া যায় না। আল্লাহ তাআলা নবী যেহেতু ছাড় দেয় নাই, কোরআনের কথা বললে নবী তার সাহাবিদেরকে নিয়ে মাঠে নামছে, নবী তার উত্তরসূরি অর্থাৎ অনুসারীদেরকে নিয়ে মাঠে নামছে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ কোরআন বাংলার জমিনে ছিল, এই ইসলাম বাংলার জমিনে ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত যতদিন বাংলার জমিনে একজন মুসলমানের রক্ত এবং জীবন থাকবে, ওই মুসলমানের দ্বারাই এ বাংলার জমিনে ইসলাম কায়েম এবং প্রতিষ্ঠিত থাকবে।